উদ্বোধন হলো ত্রিদেবেশ্বর মন্দিরের। নদিয়ার কালীগঞ্জ হাজরাপোতায় ত্রিদেবেশ্বর মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রদীপ্ত নন্দ মহারাজ। সাড়ম্বরে উদ্বোধন হলো দেবেশ্বর মন্দিরের। কালীগঞ্জের মীরাপলাশ্রী হাজরাপোতায় ত্রিদেবেশ্বর মন্দিরে একই সাথে শিব, লোকনাথ ও হনুমান মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মন্দির প্রতিষ্ঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ প্রদীপ্তানন্দ মহারাজ। এদিন নিষ্ঠার সঙ্গে বিশেষ পুজো অর্চনা ও হোমযজ্ঞের পাশাপাশি হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। একই সাথে নরনারায়ণ সেবারও আয়োজন করা হয় মন্দির প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে। মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হয়েছিলেন মন্দির চত্বরে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যেই কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্ট পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188। নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানিয়ে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। বিশেষ করে এই মন্দিরের যারা সদস্য এবং আমাদের পলাশীর খুব প্রিয় আপনজন সর্বজন পরিচিত মাননীয় স্বপন ভৌমিক মহোদয় বারবার করে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি আসতে খুব দেরি করেছি, অনিচ্ছা সত্ত্বেও আমার এই আসার জন্য আমি আপনাদের কাছে মার্জনা রাখতে চাইছি। কারণ সকালবেলা একটি মন্দির উদ্বোধন ছিল বহরমপুরের ইয়ংস কর্নার বাস স্ট্যান্ডের পাশেই, এটা ভবতারিণী মন্দির। আর তারপরেই বলছিলাম আমি বালিয়াগঞ্জ, সেখানে আবার ভারত সরকারের সঙ্গে হিন্দু মিলন মন্দির, সেই মন্দিরের মন্দির নির্মাণে হচ্ছে তার কাজ দেখার জন্য। তারপরে একটা মিটিং ছিল, এখন সেই মিটিং সেরেই কথা দিয়েছি সবথেকে সন্ন্যাসী বলে কথা নয়, প্রত্যেকেরই কথা মূল্য রাখা উচিত। তাইরা যত রাত্রি হোক আমি আসবই। আর এত সুন্দর লাগছে পরিবেশ, আপনারা প্রচুর মানুষ, আমরা একজন সন্ন্যাসীকে যারা নহে ধন নহে মান জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন জ্বালাইছে হোম তাস, এরকম একজন সন্ন্যাসীকে আপনারা স্বাগত জানিয়েছেন।